দর্শক, শুক্রবারের বাজার পরিস্থিতির খবর জানাতে ফরিদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুজ্জামান সোহাগ। সোহাগ, ফরিদপুরে আজ নিত্য পণ্যের দাম আপনি কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে? অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। যে শীতকালে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সবজি উৎপাদন হয়, ঠিক তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শীতকালীন সবজি রয়েছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী রয়েছে প্রতিটি সবজির দাম। আপনাদেরকে সবজির যদি একটু দাম বলে রাখি, যে আজকের বাজারেও ফুলকপি 80 টাকা দরে বিক্রি হচ্ছে এবং অন্যান্য সেই সবজিগুলো রয়েছে আলু 50 টাকা, টমেটো, যেই টমেটো এমনি সময় কিন্তু আমরা জানি যে 5 থেকে 10 টাকা কেজি টমেটো হয়, আজকের বাজারেও কিন্তু এই টমেটোর দাম 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও শিম রয়েছে 60 টাকা কেজি, বাঁধাকপি 40 টাকা কেজি, আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে সবজি রয়েছে, গাজর রয়েছে, বেগুন রয়েছে, বেগুন 80 টাকা দরে। হঠাৎ করে এই ঊর্ধ্বমুখীটা কিন্তু এখন কোনোভাবেই থামানো যাচ্ছে না। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সহ প্রশাসনের কর্মকর্তারা, তারপরেও কিন্তু এই সবজির দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। যেই অজুহাত দেখাচ্ছে তারা, যে এই বাজারে আমদানি কম থাকার কারণে কিন্তু তারা বলছিলেন যে সবজির দাম বৃদ্ধি পেয়েছে, এবং সেই সঙ্গে কিন্তু এই অজুহাতকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছিলেন যে বাজার মনিটরিং যদি অতি দ্রুত করা হয় সেই ক্ষেত্রে কিন্তু বাজার আবার নিয়ন্ত্রণে আসবে এমনটাই কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ সংবাদ। ফিরোজ, স্টুডিওতে আপনার কাছে। সোহাগ, আপনাকে ধন্যবাদ।